পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আজই ভোট নির্ঘণ্ট ঘোষণা তিনটে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের ভোট ঘিরে তৃণমূল শিবিরের তৎপরতা আজই প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক থাকছেন শীর্ষ নেতারা আরও এক ধাপ এগোলো জোট প্রক্রিয়া দিল্লিতে অধীর জোশীর সঙ্গে বৈঠক রাহুল গান্ধীর বামেদের সঙ্গে জোট নিয়ে নীতিগত আপত্তি নেই বার্তা কংগ্রেস সহসভাপতি কেন্দ্রীয় বাহিনীর ওপর করা নজরদারি নির্বাচন কমিশনের আধা সেনার গতিবিধি নিয়ে প্রতিদিনই রিপোর্ট পুলিশের কলকাতার উত্তেজনা প্রবণ এলাকায় ভোটের তিন দিন আগে থেকেই পিকেটিং চব্বিশ ঘন্টার স্টুডিওয়ে মুখ্যমন্ত্রীর লাইভ বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম কোন চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রশ্নের সাফ জবাব হট সিটে মুখ্যমন্ত্রী সরাসরি দেখুন সন্ধে সাতটায় দত্তাবাদ এলাকায় তোলাবাজি চাকাচি নির্মাণ সংস্থার মালিককে খুনের হুমকির অভিযোগ চব্বিশ ঘন্টার খবরের জেরে গ্রেপ্তার অভিযুক্ত সিন্ধু কুণ্ডু প্রাইভেট টিউশনে গিয়ে দুই বন্ধুর মারামারিতে ছাত্র মৃত্যুর ঘটনা অভিযুক্ত সহপাঠীকে গ্রেপ্তার করল পুলিশ